এই মুহূর্তে আমরা রয়েছি বীরভূম জেলার মল্লারপুর এলাকায়। তো আমরা বীরভূম ট্যুর করছি, আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা আজকের এই ভিডিওতে আমরা প্রথম পার্টে দেখাবো কঙ্কালীতলা, বোলপুরের বিভিন্ন যে ট্যুরিস্ট প্লেসগুলো তার মধ্যে কঙ্কালীতলা হচ্ছে একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস। এরকম বোলপুর শান্তিনিকেতন রয়েছে, বিশ্বভারতী ইউনিভার্সিটি রয়েছে, সৃজনী শিল্পগ্রাম রয়েছে, তারপরে আপনার আজকে শনিবার, শনিবারে সোনাঝুরির হাট রয়েছে, শনিবার নয় রবিবারও বসে, ইভেন প্রায় প্রত্যেক দিনই বসে। কিন্তু সবুজ শস্য শ্যামলা, দুই দিকে ধানের জমি, এই দেখুন কি সুন্দর ধানের জমি, ধানের চাষ দুই দিক দিয়ে বয়ে গেছে, ফাঁকা রাস্তা দিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে শনিবার উপলক্ষে সাঁইথিয়ার যে হাট, সাঁইথিয়ার গরুর হাট, এই চলে এসেছি সাঁইথিয়ার গরুর হাটে। কিন্তু এই জায়গাটির নাম হচ্ছে রাঢ় কেন্দ্র লেকপাড়া। দেখুন আজকে মনে হচ্ছে তৃণমূলের পথসভা বেরোবে। এই দেখুন চাষিরা, ব্যবসাদারেরা সব হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছে। চলে এসেছি আমরা কিন্তু গরুরহাটের একদম কাছাকাছি। এই দেখুন, আর রাস্তায় এখন শুধু পুলিশ গাড়ি আর পুলিশ গাড়ি। এই দেখুন অসংখ্য গরু সব নিয়ে যাচ্ছে। সুন্দর একটি ব্রিজ, আর এই ব্রিজটা টপকালেই কিন্তু আমরা চলে আসব গরুরহাটে। তবে গরুরহাটে আমাদের মেন টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন যাব, সমস্ত কিছু দেখব। আর এইখানে একটা রাধাকৃষ্ণ আশ্রম রয়েছে, মেবি এটা রাধাকৃষ্ণ আশ্রম, আমি আন্দাজে বললাম, কিন্তু চোড়া টোড়া দেখে মনে হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, জীব মন্দির এরকম কিছু একটা হবে। এই দেখুন বিশাল বড় একটি হাট, বিশাল বড়। সম্ভবত এইটা হচ্ছে বীরভূমের সবথেকে বড় কাউ মার্কেট, সব থেকে বড়। শুধু যে এইখানে তাই নয়, পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু গরুর হাটটি। এই দেখুন, আর আমাদের ফার্মিং চ্যানেলে কিন্তু এ ধরনের হাটের ভিডিওগুলো অবশ্যই পাবেন, আপনারা ভিজিট করতে পারেন। এই চ্যানেলের নিচেই কিন্তু ফার্মিং চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ফার্মিং চ্যানেলে। আর এই ডিসপ্লেতে নাম শো করে দিচ্ছি, তরদার চিক্স হাউস। তো এই দেখুন, এই হাটের ভিডিও অলরেডি আমাদের ফার্মিং চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখনও কিন্তু হাট শেষ হয়নি, একদম ওই কোনা পর্যন্ত হাট চলবে। দেখুন এখান থেকে রাস্তাটা একটু শুরু হয়ে গেল, আর এই হাটটা পার হলেই কিন্তু ময়ূরাক্ষী নদীর একটা বাঁধ পার হবো আমরা, মাটির বাঁধ। দেখুন রাস্তার দুই পাশ দিয়ে দোকান পাশার বসেছে, দোকান বলতে এইগুলো মূলত পুরনো জামাকাপড়ের দোকান। এই যে দেখুন সব পুরনো জামাকাপড় বিক্রি হচ্ছে, দেখুন একের পর এক গাড়ির চাপ। তো আমরা চলে এসেছি প্রায় ময়ূরাক্ষী বাঁধের কাছে। এই দেখুন সব এদিকে ম্যাক্সিমাম কিন্তু সব গরুর চাষ, গরুর খাটাল প্রত্যেক বাড়িতে, তার কারণ এইখানে যে সুবিশাল গরুর হাট, এই দেখুন এই সমস্ত বাড়িতে সব গরু, গরু পালন। এটা একটা বড় ডেভেলপমেন্ট আমাদের বাংলার জন্য। এটা হচ্ছে সাঁইথিয়ার মধ্যে তালতলা মোড় এই জায়গাটির নাম। আর এই মাটির বাঁধটা পার হলেই কিন্তু আমরা ওপারে মূল সাঁইথিয়া পাবো। এই চলে এসেছি আমরা, মাটির বাঁধ পার হবো এখন। কোনো ব্রিজ নেই, মাটি দিয়ে টেম্পোরারি বাঁধ তৈরি করা, আর যখন জল বেড়ে যায় বৃষ্টির সময় তখন কিন্তু বড় নৌকা বা বড় ভেসালে করে কিন্তু পারাপার করে, বড় বড় গাড়ি ঘোড়া সব কিছুই পারাপার করে। দেখুন এইখানে হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে বিভিন্ন প্রান্তের বাস পেয়ে যাবেন, সাঁইথিয়া, রামপুরহাট, ময়ূরেশ্বর, তারাপীঠ, সমস্ত জায়গায় বাস পাওয়া যায়। এই হচ্ছে ময়ূরাক্ষী নদী, ময়ূরাক্ষী নদীর উপরে এই একটা রেল ব্রিজ, সুন্দর লাগছে কিন্তু রেল ব্রিজটি। দুটো ব্রিজ রয়েছে পাশাপাশি, একটা আপ একটা ডাউন। আর এই এখন আমরা যাচ্ছি, এটাও কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা যাওয়ার জন্য আর একটা এদিক দিয়ে আসার জন্য। দেখুন বড় বড় লরিগুলো সব পার হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি হবে তখন ভেসালে করে সব পার হতে হবে। এই দেখুন এত বড় নদী, এত নাম করা নদী ময়ূরাক্ষী, এইখান দিয়ে শুধুমাত্র একটু জল পাস হচ্ছে, বাকি পুরো শুকনো খটখটে। আর ওর এই ব্রিজটার ওই পাশে কিন্তু রয়েছে আর একটা, মানে গাড়ি ঘোড়া পার করার জন্য একটা ব্রিজ। তো চলুন আমরা এই ময়ূরাক্ষী বাঁধ পার করলেই কিন্তু আমরা পৌঁছে যাবো সাঁইথিয়া মূল বাজারে।